হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে প্রথমবারের মতো পূর্বে করোনায় আক্রান্ত ব্যক্তি পুনরায় আবার করোনায় পজিটিভ। গত শনিবার 6 ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে পূর্বে করোনায় আক্রান্ত ব্যক্তি পুনরায় করোনায় পজিটিভ হয়েছেন এবং সিঙ্গাপুরে এটাই প্রথম কেস। সিঙ্গাপুরে এর আগে পূর্বে করোনায় আক্রান্ত ব্যক্তি পুনরায় পজিটিভ হয়েছেন বলে এমন কোনো রেকর্ড ছিল না। এটাই ছিল প্রথম কেস যে তিনি পূর্বে করোনা আক্রান্ত ছিলেন এবং পরে আবার সুস্থ হওয়ার পরে আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। যিনি আক্রান্ত হয়েছেন তিনি 28 বছর বয়স্ক একজন বাংলাদেশি নাগরিক, সিঙ্গাপুরে ওয়ার্ক পাস হোল্ডার। তিনি সিঙ্গাপুরে 43 টেক পার্ক ক্রেসেন্টে থাকেন। এই ব্যক্তি, এই বাংলাদেশি ভাই, গত বছর 2020 সালের 12ই এপ্রিল করোনায় পজিটিভ হন, মানে করোনা ভাইরাস আক্রান্ত হন। তখন তিনি সুস্থ হয়ে যান এবং পরবর্তী টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে এবং তিনি জুড়ে পরেই বাসায় ফিরে আসেন। কিন্তু গত 12ই জানুয়ারি টেস্টে তার করোনা তার পজিটিভ রেজাল্ট আসে এবং তিনি পুনরায় আরও টেস্ট করা হয়, দুবার আরও কয়েকবার টেস্ট করা হয়, প্রত্যেকবারই তার রেজাল্ট পজিটিভ আসে। তিনি গত 22 ও 23 জানুয়ারি অসুস্থ বোধ করেন। তো এই তথ্যটা আমি আমার নিজের মুখে কথা না, এটা সিঙ্গাপুর স্টেট টাইম পত্রিকা নিউজের খবর, আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো এই প্রেক্ষিতে আমি বলবো যে অনেকেই যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন আগে, তারা অনেকেই বলেন যে আমরা অ্যান্টিবডি, আমাদের আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই না, এটা বলা যাবে না। এখন যেহেতু একজন পজিটিভ পুনরায় আক্রান্ত হয়েছেন, তাই সবাইকে সাবধান থাকা জরুরি। তবে বিশেষজ্ঞরা বলেছেন যে পুনরায় একবার আক্রান্ত হলে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। সিঙ্গাপুরে প্রথম একটা একজন আর কি পুনরায় আক্রান্ত হয়েছেন। তাছাড়া এখন অনলাইনে অনেকেই দেশের টাকা পাঠিয়ে থাকেন, কারণ অনেকেই ব্যাঙ্কে যেতে পারে না, অনলাইন টাকা পাঠান। তো একবার প্রশ্ন করছে যে যে অনলাইনে কত টাকা পর্যন্ত এক ব্যাঙ্ক থেকে আর ব্যাঙ্কে ট্রান্সফার করা যাবে, বা এটা নির্ভর করে আপনার আয়ের উপরে। আপনার মাসিক বেতন $1,000 থেকে $2,000, আপনি যদি $5,000 ট্রান্সফার করেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, তাহলে পুলিশ সন্দেহজনক পাবে, আপনার তদন্ত করবে, তদন্ত আপনার আয়ের উৎস জানবে, এত টাকা আপনি কোথায় পেলেন। আপনি সঠিক জবাব দিতে না পারলে হয়তো তারা আপনার বিরুদ্ধে ব্যস্ত হতে পারে। তো আপনার আয়ের বুঝে আপনি ট্রান্সফার করবেন টাকা, আয়ের তুলনায় বেশি হয়ে গেলেই আপনার জন্য সমস্যা হয়ে যাবে, কারণ সিঙ্গাপুর ব্যাঙ্কগুলো পুলিশ সবাই জানে যে আপনার আয় কত, কারণ অনলাইন ব্যাঙ্ক অর্থাপত্র আছে, আমাদের প্রতি মাসে আয় কত হচ্ছে। তা আপনার বার্ষিক বেতন পেলাম আপনার $1,000, আমি যদি $1,200 পাই অবশ্যই অস্বাভাবিক, আমি এটা কোথায় পেলাম তারা জানতে চাইবে। সো আপনার যত আয় সেই বুঝে আপনি টাকা পাঠাবেন, টাকা ট্রান্সফার করবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। তো একটা প্রশ্ন ছিল যে এক ভাই বছর ভাই আমার আইপির মেয়াদ এপ্রিল 20 তারিখে শেষ, কিন্তু এমন থেকে বলেছে আমাকে এপ্রিলের 24 তারিখে পরে অ্যান্টিপোল জন্য অ্যাপ্লাই করার জন্য। তা আমার আইপির মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আমি অ্যান্টিপোল কীভাবে দিব আমাকে? তো ভাই আপনার তত জন্য জানানো যাচ্ছে যে এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার দরকার নেই। আপনার আইপির মেয়াদ শেষ হয়ে গেলে আপনার কোম্পানি এমনকে জানাবে, এমন আপনাকে আবার অটোমেটিকভাবে আপনার আইপির মেয়াদ বাড়িয়ে দিবে এবং আপনাকে অ্যান্টি অ্যাপ্রুভাল দিবে। এমন থেকে যেটা বলা হয়েছে সেটাই ফলো করেন, আপনার আইপির মেয়াদ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এমনও জানে আপনার আইপির মেয়াদ শেষ, তারা সেটা বুঝেই আপনাকে 26 তারিখের পরে অ্যাপ্লাই করতে বলেছে। সো আপনি এ নিয়ে চিন্তা করবেন না, আপনার কোম্পানির এমনকে জানাবে যে আমার শ্রমিকের আইপির মেয়াদ শেষ কীভাবে, তারা এমন থেকে তখন আপনার আইপি অটোমেটিকভাবেই হয়তো বা কিছুদিনের বাড়িয়ে দিবে সিঙ্গাপুরে আসা পর্যন্ত। সেই নিয়ে চিন্তা করবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।